Tavad bhayam davina deho sahit nimittam shoko spriha paribhavo vipulaschalova Tavad mamo iti asat avagraho arti mulam javannate angrima bhayam praprinita loka Tavad bhayam davina deho sahit nimittam shoko spriha paribhavo vipulaschalova Tavad mamo iti asat avagraha arti mulam javan no te angrima vayam prabhinita loka. Gauriya Goshtipati, Sri Srila Bhakti Siddhanta Saraswati Goswami Prabhupada, Jagadguru, Paramahansa Jagadguru jani chen. এই জগৎ এক যন্ত্রণাময় পরীক্ষাস্থল এই জগৎ এক যন্ত্রণাময় পরীক্ষাস্থল এখানে আমাদের ধৈর্য সহ্য ভগবানের প্রতি আমাদের কতটা আস্থা সবকিছু পরীক্ষা হয়ে যাবে গৌরী গোষ্ঠীপতি Srila Bhakti Siddhanta Saraswati Goswami Prabhupada Paramahansa Jagadguru janiyechen ei jagat amader ek jontronomoy porikkhasthol ekhane amader somosto rokom porikkha hoye jabe amader porikkhar jonno Bhagavan sarvada jagater antorale obosthan korchen প্রত্যেকটা ঘটনার অন্তরালে ভগবানের কৃপা লক্ষ্য করলে প্রত্যেক ঘটনার পেছনে অন্তরালে ভগবানের কৃপা লক্ষ্য করলে আমাদের কোনো দুঃখ থাকবে না ভগবানের পরীক্ষার স্থল এই পৃথিবী অর্থাৎ সংসার এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে শুদ্ধ ভক্তগণের নিকট হরি কথা শ্রবণ করতে হবে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে শুদ্ধ ভক্তগণের নিকট হরিকথা শ্রবণ করতে হবে বর্তমানে সব সময় সাধু সঙ্গে হরিকথা শ্রবণের সুযোগ যদি না পাওয়া যায় বর্তমানে যদি সব সময় সাধু সঙ্গে হরিকথা শ্রবণের সুযোগ না পাওয়া যায় আমরা যদি সেক্ষেত্রে গ্রন্থ আলোচনামুখে হরিকথা শ্রবণ করি তাহলে আমরা আর সৎসঙ্গের এত অভাব অনুভব করতে পারব না যদিও সৎসঙ্গের অভাব কোনো মতেই মেটে না তথাপি শাস্ত্রগ্রন্থে যেসব সাধুর বর্ণন আছে চৈতন্য ভাগবতে চৈতন্য চরিতামৃত ভক্তগণের চরিত্র ভক্তগণের আচরণ সেগুলো অন্তত আলোচনা করলেও আমরা অনেক সুবিধে পেতে ভগবত ভক্ত সর্বদাই ভগবত দর্শন করেন আর ভগবত বিদ্বেষী অভক্তগণ ভগবানের অস্তিত্ব পর্যন্ত বিশ্বাস করতে পারেন না ভগবানের ভক্তগণ সর্বদাই ভগবানকে দর্শন করেন তদ বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তে সুরয়ো দিবিব চক্ষুরা তথম সর্বদা সর্বদাই তারা কি করেন ভগবানের দর্শন করেন ভগবত ভক্তগণ সর্বত্র তারা ভগবত দর্শন করেন ভগবত ভক্ত সর্বদাই ভগবত দর্শন করেন আর ভগবত বিমুখী অভক্তগণ ভগবানের অস্তিত্ব পর্যন্ত স্বীকার করতে চান না আমরা মধ্যবর্তী স্থানে অবস্থিত হয়ে একবার হরিসেবা রুচি প্রদর্শন করি পরক্ষণেই আবার বিষয়ভোগে ব্যস্ত হই হরিসেবায় প্রমত্ত
হইবার ইচ্ছা প্রবল হলেই আমাদের বিষয়ভোগ নিবৃত হয়। বিষয়ে তাৎকালিক সুখ এবং দুঃখ বর্তমান, কিন্তু হরিসেবা ভগবানের আনন্দ বিধান করে। এই জন্য আমরা আনন্দের উদ্দেশ্যে সর্বদা সেবা তৎপর থাকব। সমস্ত সময় আমরা সেবা তৎপর হয়ে অবস্থান করব। সেবনমুখ জীবা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা হরিনামের মহিমা উপলব্ধি করতে পারব। যে মুহূর্তে আমাদের অসৎসঙ্গ ত্যাগ, সমস্ত অনর্থ ত্যাগ হবে, তখন আমরা নামের প্রভাব বুঝতে পারব। সেবনমুখ জিহ্বা ছাড়া ভগবানের নাম উচ্চারিত হওয়া সম্ভব নয়। যার জন্য বলছেন সৎসঙ্গ প্রাপ্যতে পুঙ্গির্ভবি সুকৃষ্ণ, এ কথা বলছেন। আর বলছেন অত দুঃসঙ্গমসৃজ্য সৎসু সজ্জিত বুদ্ধিমান সন্ত এব অশ্বচ্ছিন্নন্তি মনব্যাসঙ্গম উক্তিভি ইত্যাদি কথা বলছেন। আমরা দেখেছিলাম নাম অপরাধের কথা আলোচনা করতে করতে নারদজি মহারাজ সনত ঋষির কাছে প্রশ্ন করছেন, ওহে গুরু সনত কুমার, কৃপা করি বলো, নামে অপরাধ যত প্রকার সকল, কত রকম নামে অপরাধ হয়, কিভাবে হয়, এগুলো সব আমাকে দয়া করে তুমি বলো। এই প্রার্থনা করছেন। নামরূপ মহাকৃত্য জীবের নিশ্চয়, নামই হলো জীবের একমাত্র কৃত্য। নাম গ্রহণ করা সেই কৃত্য যাহে সাধকের নষ্ট নয়, যাতে কোনো সাধক এই ভজন করতে এসেই যেন তার সর্বনাশ না হয়, সেইটা আমাকে দয়া করে বলো। নামকে প্রাকৃত কোনো বিষয় ভেবে সাধন করাইয়া সামান্য প্রাকৃত ফলে দেয় ফেলে। বলছেন নামকে প্রাকৃত করি সাধন করে করাইয়া নামকে প্রাকৃত ভেবে সাধন করিয়ে সামান্য প্রাকৃত ফল দিয়ে দেয়। আমরা জানি সাংকেত্যম পরিহাস্যম স্তবম হেলনমে বাবা বৈকুণ্ঠ নাম গ্রহণ অশেষ অগহরণ অশেষ অগহরণ বিদু। শ্রী সনত কুমার এবার বলছেন, শতাম নিন্দা নাম্নহ পরম অপরাধম বিতনুতে ইয়তহ খ্যাতিম যাতম কথম মুৎস হতে তদ্বিগর্হাম শিবস্য শ্রীবিষ্ণুর জয় গুণ নামাদি সকলম ধিয়া অভিন্নম পশ্যেত সকলু হরিনাম আহিত করা। এ দাসটি এই দশটি নাম অপরাধের কথা বলা হলো। দশটি নাম অপরাধ ভিন্ন ভিন্ন করি
এই দশটা নাম অপরাধ আলাদা আলাদাভাবে যদি বুঝে নেওয়ার চেষ্টা করি, তাহলে আর কোনো অপরাধে পতিত হতে হয় না। দশটি নাম অপরাধ ভিন্ন ভিন্ন করি বুঝিয়া লইলে নাম অপরাধে তরি, মানে নাম অপরাধ আর হয় না। এই শ্লোকে দুই অপরাধের বিচার করিয়া কর, অশুদ্ধ নামের আচার, নামের প্রতি আচরণ, অর্থাৎ কীভাবে নাম গ্রহণ করতে হবে, এই শ্লোকের বিচার করলেই এটা বোঝা যাবে। প্রথমে বলছেন, প্রথমেই সতাম নিন্দা, সাধু নিন্দার কথা বলা হয়েছে প্রথমেই। প্রথমেই সাধু নিন্দার কথা বলা হয়েছে। একান্ত নামেতে আশ্রয় আছে যা, যে একান্তভাবে নামে আশ্রয় করেছেন, একান্ত নামেতে আশ্রয় আছে যার, সাধু পদবাচ্যতি হোঁ তরেন সংসার, যার নামেতে পূর্ণ বিশ্বাস বিরাজমান, যার নামেতে পূর্ণ বিশ্বাস বিরাজমান তিনি সাধু, একান্ত নামেতে আশ্রয় আছে যার, একান্ত নামেতে আশ্রয় আছে যার, সাধু পদ পদবাচ্যতে হোঁ তরেন সংসার। জড় কর্ম জ্ঞান চেষ্টা ছাড়ি সেই জন শুদ্ধ ভক্তিভাবে নাম করেন উচ্চারণ। প্রভুপাদ বলতেন কর্মকাণ্ড মানেই হচ্ছে অভক্তি। যারা স্মার্ত কর্মকাণ্ড নিয়ে পড়ে রয়েছেন তারা প্রত্যেকেই অভক্ত, অর্থাৎ অসুর, প্রত্যেকেই বিষ্ণু ভক্তি বলে তাদের কিছু নাই, এই জন্য তারা অসুর। তাই জন্য বলছেন নামেতে আশ্রয় আছে যা, সাধু পদবাচ্যতে হোঁ তরেন সংসার। এবার জড় কর্ম জ্ঞান চেষ্টা ছাড়ি সেই জন, তিনি জন্ম, তিনি জড় কর্ম জ্ঞান এসব চেষ্টা সেই ছেড়ে সেই জন শুদ্ধ ভক্তিভাবে নাম করেন, শুদ্ধ ভক্তিভাবে নাম গ্রহণ করেন, উচ্চারণ করেন। নামের প্রচার একা তাহা হইতে হয়, এই ধরনের আচরণ হলে তার দ্বারা নামের প্রচার হতে পারে। তার নিন্দা কৃষ্ণনাম কবনুসার, এরকম ধরনের একজন সাধু যে নাম ভজনে প্রতিষ্ঠিত, এরকম একজন ব্যক্তি যার নাম ভজনে যিনি প্রতিষ্ঠিত, যিনি কোন রকম জড় কর্ম জ্ঞান চেষ্টা সব ছেড়ে দিয়েছেন, শুদ্ধ ভক্তিভাবে নাম যিনি গ্রহণ করে উচ্চারণ করেন, নামের প্রচার একা তাহা হইতে হয়, এইরকম কোনো আচরণশীল ব্যক্তির নামের প্রচার করতে পারেন। আর তার যদি নিন্দা কেউ করে, তার নিন্দা কৃষ্ণনাম কবু সহ্য করতে পারেন না। সে সাধুর নিন্দা তাতে লঘুবুদ্ধি যার, সেই সাধু যে নিন্দা করবে এবং সেই সাধুতে যার লঘুবুদ্ধি গুরুবুদ্ধি নাই, বড় অপরাধ নামে নিশ্চয়তা। এইভাবেতে নামেতে তার, এইভাবেতে নামেতে তার অপরাধ নিশ্চয় হয়। যত্নে, বহু যত্ন করে এই অপরাধ বর্জন করা দরকার। নাম অপরাধ বর্জন না হলে শুদ্ধ না হওয়ার কোনো সম্ভাবনাই নাই। যত্নে এই অপরাধ করিয়া বর্জন সেই সাধু সঙ্গ বলে করহ ভজন।
এই নাম অপরাধ, এই নাম অপরাধ দূরে ছেড়ে দিয়ে, এই নাম অপরাধ দূরে ছেড়ে দিয়ে শুদ্ধভাবে নাম গ্রহণ করার কথা জগদানন্দ পণ্ডিত জানিয়েছে। বলছেন নাম আর নামই একই তত্ত্ব, এ কথা আগেও আলোচনা করা হয়েছে। ভগবানের নাম এবং ভগবান অভিন্ন, ভগবানের নাম এবং ভগবান অভিন্ন। জড়জগতে যত বস্তু আছে তাদের নাম এবং সেই বস্তু সম্পূর্ণ পৃথক বস্তু। জড়জগতে যত ব্যক্তি আছে তাদের নাম এবং তাদের শরীর, তারা সম্পূর্ণ পৃথক বস্তু। কিন্তু ভগবানের ক্ষেত্রে তা নয়। ভগবানের ক্ষেত্রে বলা রয়েছে ভগবানের নাম আর নামই অভিন্ন। ভগবানের নামের সঙ্গে ভগবান আলাদাভাবে অবস্থিত নয়। যেই নাম, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শিহরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, যেই নাম এবং সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শিহরি, এ কথা বলা আছে। আবার দেখা যায় না, মঙ্গলস্বরূপ বিষ্ণু, মঙ্গলস্বরূপ বিষ্ণু পরতত্ত্ব হরি, মঙ্গলস্বরূপ বিষ্ণু পরতত্ত্ব হরি অপ্রাকৃত স্বরূপেতে শিব ভোজবিহারী। মঙ্গলস্বরূপ বিষ্ণু পরতত্ত্ব হরি, বিষ্ণু ভগবান, বিষ্ণু ব্যাপকভাবে সমস্ত বস্তুতে বিরাজমান, এই জন্য ব্যাপক অর্থে বিষ্ণু ব্যবহার করা হয়েছে। আসলে কৃষ্ণ নামের কথাই বলা হচ্ছে। মঙ্গলস্বরূপ বিষ্ণু পরতত্ত্ব হরি অপ্রাকৃত স্বরূপেতে শ্রী ব্রজবিহারী, তিনি ব্রজবিহারী, তার নাম রূপ গুণ লীলা অপ্রাকৃত, তার নাম রূপ গুণ লীলা সব অপ্রাকৃত। তার স্বরূপ থেকে, তার স্বরূপ থেকে ভিন্ন নহে তত্ত্ব, তার স্বরূপ থেকে তত্ত্ব কিন্তু ভিন্ন নয়। নাম নামই এক এক তত্ত্ব অপ্রাকৃত ধর্ম, নাম নামই একই তত্ত্ব। নাম নামই একই তত্ত্ব অপ্রাকৃত ধর্ম, এই জড়জগতে তার নাই আছে মর্ম। এই জড়জগতে কেউ এই মর্মটা উপলব্ধি করতে পারে না, এই জড়জগতে তার নাই আছে মর্ম। জড়জগতের লোক এইসব কথা বুঝতে পারবে না। এই শুদ্ধ জ্ঞান লাভ ভক্তি বলে হয়। এই যে নাম নামই অপ্রাকৃত, নাম নামে অভিন্ন তত্ত্ব, এসব এই শুদ্ধ জ্ঞান লাভ ভক্তি বলাতেও হয়ে যায়। ভক্তি বলেতে হয়, তর্কে বহু দূর ইহা জানিও নিশ্চয়। তর্কের অতীত বস্তু, তর্কের অতীত বস্তু, তর্ক যেন তর্ক বহু দূরে অবস্থিত, তর্ক অপ্রতিষ্ঠ, শ্রুতয় বিভিন্ন না সৌ মনির যশ মতম না ভিন্ন ধর্মস্ব তত্ত্বম নিহিত ঘুয়ায় মহাজন যেন গত সফলতা।
তর্ক থেকে গুরু বৈষ্ণব ভগবান অন্তর্ধান করে তর্কে বহুদূর ইহা জানিও নিশ্চয় নিজ শুদ্ধ সাধন আর সাধুগুরু বল দুয়ে সংযোগে লোভী এ তত্ত্ব মঙ্গ তর্ক ছেড়ে দিয়ে নিজ শুদ্ধ সাধন করতে করতে আর সাধুগুরু বল অর্জন করলে পরে এ দুয়ের সংযোগে লাভ করা যায় এই তত্ত্ব মঙ্গল এই তত্ত্ব সিদ্ধি যতদিন নাই হয় যতদিন এই তত্ত্ব সিদ্ধি না হবে ততদিন প্রাকৃত বুদ্ধি কবি না ছড়ায় ততদিন প্রাকৃত বুদ্ধি তাকে ছাড়ে না সে অবস্থায় থাকে যতদিন নামে বিশ্বাস নেই ধামে বিশ্বাস নেই ভক্তগণে বিশ্বাস নেই ততদিন প্রাকৃত বুদ্ধি তাকে ছাড়ে না ততদিন নাম করি না পাই স্বরূপ ততদিন যদি আমরা নাম করি তাহলে নামের স্বরূপ উপলব্ধি করতে পারি না ততদিন নাম করি না পাই স্বরূপ নামাভাস মাত্র হয় ভজন বিরূপ ভজন ততদিন প্রাকৃত বুদ্ধি কভু না ছাড়া এই তত্ত্ব সিদ্ধি যতদিন না হয় নাম নামি অভিন্ন ভগবান সাক্ষাৎ ভগবান নিজেই গুরুরূপে অবতীর্ণ হয়েছেন এই সব তত্ত্ব যতদিন উপলব্ধি না হয় ততদিন প্রাকৃত বুদ্ধি কভু না ছাড়া ততদিন নাম করি না পাই স্বরূপ নামাভাস মাত্র হয় ভজন বিরূপ নামের আভাস মাত্র হয় এটা বাস্তবিক ভজন নয় এটাকে বলে ভজন বিরূপ তাই জন্য ততদিন প্রাকৃত বুদ্ধি তাকে না ছাড়ায় তাকে ছাড়ে না ততদিন নাম করি না পাই স্বরূপ নামাভাস মাত্র নাম নামাভাস আর নাম অপরাধ সম্বন্ধ জ্ঞান ছাড়া যে নামগুলো হয় সেই নামেতে অপরাধ থাকে না আর সম্বন্ধ জানবার পর যদি ভগবানের নামেতে অবহেলা দশবিধা নাম পরে যা হয় সবই নাম অপরাধের অন্তর্গত দশবিধা যেমন সাধু নিন্দা থেকে আরম্ভ করে হ্যাঁ গুরুভাবজ্ঞা সাধু নিন্দা সব কিছু শিব এবং অন্য অন্য দেবতাগণকে ভগবানের সঙ্গে আলাদা বুদ্ধি ভগবানের নামেতে অর্থবাদ এরকম বিভিন্ন যে নাম অপরাধ আছে এগুলো সব করলে পরে নামের কোনো ফল উপলব্ধি করা যায় না তাই জন্য বলছেন এই তত্ত্ব সিদ্ধি যতদিন নাই হয় ততদিন প্রাকৃত বুদ্ধি কভু না ছড়ায় ততদিন নাম করি না পাই স্বরূপ নামাভাস মাত্র হয় ভজন বিরূপ বহু যত্নে লবভাই স্বরূপের সিদ্ধি বহু যত্ন করে বহু চেষ্টায় অন্তত স্বরূপ সিদ্ধির যে বিষয়ে আমি কৃষ্ণনিত্য দাস বহু যত্নে লবভাই স্বরূপের সিদ্ধি খুব যত্ন করে স্বরূপের সিদ্ধি পাওয়ার চেষ্টা করো শুদ্ধ নাম উচ্চারে পাবে পরম পদ বুদ্ধি শুদ্ধ নাম উচ্চারণ করলে পরে পরম পদ যে ভগবানের পরম পদ পাওয়া যায় এটা উপলব্ধি করা যাবে
বহু যত্নে লবভাই স্বরূপের সিদ্ধি নামোচ্চারে পাবে পরমপদ বুদ্ধি। যত্ন সহ নিরন্তর নামাভাসে, যত্ন সহ নিরন্তর নামাভাসে তরি নামিতে সর্বসিদ্ধি দিবে। যত্ন সহ নিরন্তর নামাভাসে হরি নামেতে সর্বসিদ্ধি দিবে কৃপা করি। যত্ন সহ নিরন্তর নামাভাসে তরি, হরি না প্রিন্টিং মিস্টেকটা, যত্ন সহ নাম করতে করতে নামাভাস আর হবে না, তখন নামেতে বাস্তবিক নাম নামেতে সর্বসিদ্ধি দিবে কৃপা করি। কৃষ্ণ সর্বেশ্বর, কৃষ্ণ জগতের মূল, ভগবান শ্রীকৃষ্ণ সর্বেশ্বর, শিবাদি তার অংশ, এই কথাটা উপলব্ধি হওয়া দরকার। আমরা যেন মনে না করি শিব আলাদা, একজন পরমেশ্বর ইয়ে আলাদা, এরকম নয়। কৃষ্ণ সর্বেশ্বর, শিবাদি তার অংশ, এটা উপলব্ধি করা দরকার। সর্বেশ্বর কৃষ্ণ তাহে জানিবে নিশ্চয়, শিবাদি দেবতা তার অংশরূপ হয়। সেই সেই দেবের নামাদি, সেই সেই দেবের নামাদি গুণরূপ কৃষ্ণ শক্তি দত্ত সিদ্ধ জানিও স্বরূপ। শিবাদি যত দেবতা, তাদের যে সিদ্ধি, তাদের যে ক্ষমতা, তাদের যে যা কিছু নাম আদি রূপ, সব কৃষ্ণদত্ত শক্তি। আমি যদি ব্রহ্মসংহিতা দেখি, সেখানে লেখা আছে যত পাদ পল্লব বিনিধায় কুম্ভ, ব্রহ্মসংহিতায় লেখা আছে, এটা আলোচনা করলেই বোঝা যাবে। যত পাদ পল্লব নখচন্দ বলছেন, যত পাদ পল্লব বিনিধায় কুম্ভে, যত পাদ পল্লব বিনিধায় কুম্ভে দণ্ডে প্রণাম সময় সগণধিরাজা বিজ্ঞান বিহন্ত মলমস্ব জগত্রয়স্য গোবিন্দমাদি পুরুষোত্তম। এখানে বলা আছে যে ভগবান নৃসিংহদেবের চরণোদ্দয় প্রহ্লাদ মহারাজ, এই হ্যাঁ যৎপাল পল্লবী গণপতি মহারাজ মস্তকে ধারণ করেছেন, যৎপাদ পল্লব বিনিধায় কুম্ভে দণ্ডে প্রণাম সময় সগণধিরাজা বিজ্ঞান বিহন্তম অলমস্য জগত্রয়স্য গোবিন্দমাদি পুরুষোত্তম। বলছেন যার চরণোদ্দয়কে মস্তকে ধারণ করে, কার না নৃসিংহদেবের, ভগবান যার চরণোদ্দয়কে নিজ মস্তকে ধারণ করে গণপতি মহারাজ বিঘ্ন বিনাশন নাম খেতাব পদবি পেয়েছেন, ক্ষমতা পেয়েছেন সব ভগবানের থেকে, যার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপ ধামে গঙ্গার তটে লীলা করতে করতে বলেছিলেন কন্যাগণকে, গঙ্গা দুর্গা দাসী মোর মহেশ কিঙ্কর, গঙ্গা দুর্গা দাসী মোর মহেশ কিঙ্কর, প্রভু কহে আমা পুজো আমি দিব বর। এগুলো কত বড় সত্য কথা। তাহলে সর্বেশ্বর কৃষ্ণ, তিনি সমস্ত দেবদেবতাগণকে ক্ষমতা দিয়ে রেখেছেন, তারা আধিকারিক দেবতা, তারা কেউ পরমেশ্বর নন, তারা আধিকারিক দেবতা, তাদেরকেও চলে যেতে হবে জগৎ থেকে, কেউই থাকবেন না। তাহলে কৃষ্ণ সর্বেশ্বর, শিবাদিতার অংশ, সর্বেশ্বর কৃষ্ণ তাহে জানিবে নিশ্চয়, শিবাদি দেবতা তার অংশরূপ হয়। চৈতন্য মহাপ্রভু বলেছেন গঙ্গা দুর্গা দাসী মোর মহেশ কিঙ্কর, প্রভু কহে আমা পুজো আমি দিব বর। কিন্তু লোকে এই কথা শুনেও উপলব্ধি করতে পারেন নাই। সেই সেই দেবের যত দেবদেবতা আছে, তাদের সেই
শক্তি ভগবানই দিয়েছে। সেই সেই দেবের নামাদি গুণরূপ কৃষ্ণ শক্তি দত্ত সিদ্ধ জানিও স্বরূপ। এইরূপ জানিলে শিব বিষ্ণুতে এরকম যদি উপলব্ধি হয়, এইরূপ জানিলে শিব বিষ্ণুতে অভেদে জন্মিবে সর্ববুদ্ধি গায়ে সর্বভেদে। এরকম যদি বিচার আমাদের হৃদয়তে আসে, যে বিচারগুলো বললাম এরকম জানলে, এইরূপ জানিলে শিব বিষ্ণুতে অভেদে জন্মিবে সর্ববুদ্ধি, অর্থাৎ শঙ্কর আদি তারা ভগবানের থেকে অভিন্ন, এই বিচারটা আসবে। কিন্তু পরমেশ্বর একমাত্র কৃষ্ণই, ভেদবুদ্ধি অপরাধ যত্নেতে ত্যাজিবে। এই যে ভেদবুদ্ধি, এটা অপরাধ, নাম অপরাধ, এই যত্নেতে এটা ত্যাগ করতে হবে। ভেদবুদ্ধি অপরাধ যত্নেতে ত্যাজিবে, ভেদবুদ্ধি অপরাধ যত্নেতে, ভেদবুদ্ধি অপরাধ যত্নেতে ত্যাজিবে। আর গুরু কৃপা বলে তবে নাম ভজিবে, তারপরে গুরু কৃপার শক্তিতে গুরু কৃপা বলে এবং নাম ভজন করতে পারা যাবে। গুরু তাহলে গুরুর অবজ্ঞা শ্রুতিশাস্ত্র নিন্দনম তথার্থবাদ হরিনামনি কল্পনম নামনু বলাজস্যু নহি পাপ বুদ্ধি নামনু বলাজস্য হি পাপ বুদ্ধির ন বিদ্যতে তস্য যমৈহি শুদ্ধি। গুরুর অবজ্ঞা যিনি করেন, শ্রুতিশাস্ত্র নিন্দন করেন, নামেতে অর্থবাদ করেন, হরিনামে অর্থ কল্পনা করেন, নাম বলে যিনি পাপ বুদ্ধি, নাম বলে জোর করে পাপ করেন, নবিদ্যা দর্শ, তার যে কোনোভাবেই কোনো শুদ্ধি, তার যে কোনোভাবেই কোনো শুদ্ধির সম্ভাবনা থাকে না, তার কোনোভাবেই শুদ্ধির আর সম্ভাবনা থাকে না। গুরুকর্ণ ধারম, এই কথা আমরা পড়েছি অনেকবার, নিরেহমাদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণ ধারম, এইসব কথা আমরা পড়েছি। গুরু কর্ণধার, তাকে বিন্দুমাত্র অনাদর করা মানে হল নিজের জীবনে সর্বনাশ ডেকে আনা। আচার্য মাম বিজানিয়া আচার্য মাম বিজানিয়া নাব মন্যেত করিচিত, আচার্য মাম বিজানিয়া নাব মন্যেত করিচিত, নমর্ত বুদ্ধা অশুয়েত সর্বদেব ময় গুরু, ইত্যাদি কথাও আমরা শুনেছি। তাহলে গুরু কর্ণধারের অনাদর, যেমন স্বর্গরাজ ইন্দ্র দেবগুরু বৃহস্পতি তাকে অপমান করলেন, তিনি সভায় বসে রয়েছেন, দেখছেন গুরুদেব আসছেন, তথাপি তিনি উঠে দাঁড়ালেন না, সম্মান করলেন না। এ দেখে কি করলেন, অন্তর্ধান করলেন। বৃহস্পতি দেখলেন এ বুদ্ধি খারাপ, ওই জন্য তিনি অন্তর্ধান করলেন, গুরুদেবকে পাওয়া গেল না। অনেক কর্ণ, গুরুদেবকে না পাওয়া গেলে আমাদের উপদেশ কে দেবে, আমাদের উপদেশ কে দেবে, বিরাট বিপদ। সেক্ষেত্রে ত্রষ্টানন্দন বিশ্বরূপকে আশ্রয় করলেন,
তাকে পায়ে ধরে নিয়ে এলেন। আবার যজ্ঞের ভাগ মাতুল কুলকে দেওয়া, অসুর কুলকে দেওয়ার জন্য তাকে গলা কেটে ফেললেন। গলা কেটে ফেলায় তার হাঙ্গামা দেখুন, কোথায় পালাবে। যাই হোক, এই ব্রহ্মহত্যার পাপ চার ভাগে ভাগ করলেন। পরবর্তীকালে ত্রষ্টা অর্থাৎ বিশ্বরূপের পিতা রেগে গিয়ে ইন্দ্রকে সর্বনাশ করবার জন্য, ইন্দ্রকে মেরে ফেলার জন্য যজ্ঞ করলেন, অবিচার যজ্ঞ। সেই যজ্ঞেতে বৃত্তাসুর আবির্ভাব হলো, এরকম অনেক। আবার বৃত্তাসুরকেও মারলেন, তিনিও ব্রাহ্মণ। এইভাবে কর্মকাণ্ডেতে কোনো কোনো আমাদের একমাত্র কর্ণধার গুরু, ভজনে শুরু থেকে শেষ পর্যন্ত গুরু কেবা হি কেবলম, কৃপা করি যেই জন। তাই বলছেন, কৃপা করি যেই জন হরি দেখাইল, কৃপা করে যিনি আমাকে হরিকে দেখিয়ে দিলেন, হরি নাম পরিচয় করাইয়া দিল, হরি নামের সঙ্গে পরিচয় করিয়ে দিল, সেই মোর কর্ণধার গুরু মহাশয়, তিনি আমার কর্ণধার গুরু মহাশয়, তার অবজ্ঞা কইলে নাম অপরাধ হয়। শাস্ত্রের বিভিন্ন প্রমাণ আছে, ভগবানও নিজে বলছেন, আচার্য মাম বিজানিয়া নাবমন্যে তো করহিচিত ন মর্তবুদ্ধা অসূয়ে তো সর্বদেব ময় গুরু। এগুলো শাস্ত্রে আছে। যশো সাক্ষাৎ, অনেক শ্লোক আছে এরকম, প্রচুর প্রমাণ। যশো সাক্ষাৎ ভগবতী জ্ঞান দৈব প্রদে গুরৌ মর্ত সাধ্যি সুতম তস্য সর্বম কুঞ্জর শৌচপৎ। যার জীবনে ভগবতী অর্থাৎ ভগবত জ্ঞান প্রদাতা, ভগবত তত্ত্ববিজ্ঞান প্রদাতা গুরুর চরণে যার মর্তবুদ্ধি, যশো সাক্ষাৎ ভগবতী জ্ঞান দীপ প্রদে গুরু মর্ত সাধ্যি, যদি তার গুরুদেবের প্রতি মর্তবুদ্ধি থাকে, মর্ত সাধ্যি সুতম তস্য সর্বম কুঞ্জর শৌচপৎ, তার সমস্ত হস্তিস্থানের মতো বৃথা হয়ে যায়, কোনো লাভ হয় না। তাই যে জগদানন্দ পণ্ডিত বলছেন, গুরুকর্ণধারের অনাদর যেন কোনোরকমভাবেই না হয়, কৃপা করি যেই জন হরি দেখাইল, গুরুদেব হরি নাম পরিচয় করাইয়া দিল, সেই মোর কর্ণধার গুরু মহাশয়, তার অবজ্ঞা কইলে নাম অপরাধ হয়। হীন জাতি পাণ্ডিত্য রহিত মন্ত্রহীন, নামের গুরুতে হেন বুদ্ধি অর্বাচীন। বলছেন, যদি কাউর গুরুদেবের প্রতি হীন জাতি, পাণ্ডিত্য নাই, মন্ত্রহীন, এরকম বিচার থাকে, হীন জাতি পাণ্ডিত্য রহিত মন্ত্রহীন, নামের গুরুতে হেন বুদ্ধি অর্বাচীন, যিনি নাম উপদেশ করবেন তার প্রতি এরকম ধরনের যদি বিচার আসে, তাহলে এটা অর্বাচীন। শ্রুতিশাস্ত্রে অনাদর, আমনায় ও প্রাহ তত্ত্বম হরিমীয় সর্বশক্তি নসাদ ইত্যাদি জানি আমরা। শ্রুতিসিদ্ধি অপ্রাকৃতিক জগৎ থেকে নেমে এসছেন। শ্রুতিশাস্ত্রের অনাদর মানে নাম অপরাধের ভয়ঙ্কর পরিণাম ভোগ করতে হবে। যেই শ্রুতিশাস্ত্র নামের ব্রহ্মত্ব দেখায়, যে শ্রুতি স্মৃতি
নামের নাম যে সর্বস্ব এইটা যে প্রমাণ করে সেই শ্রুতিশাস্ত্র যেই শ্রুতিশাস্ত্র নামের ব্রহ্মত্ব দেখিয়ে দেয় অপার মহাত্ম নামের জগতে জানায় তাকে অনাদর করি কর্মাদি প্রশংসে শ্রুতি নিন্দা বলি তারে সর্বশাস্ত্রে ভাসে। যে শ্রুতি স্মৃতি নামের নাম ব্রহ্মে সর্ব নাম ব্রহ্মে সর্বতমতা নাম ব্রহ্মে যে সব এটা যিনি প্রমাণ করেন সেই শ্রুতি শাস্ত্রকে অনাদর করে যদি কেউ কর্মাদি প্রশংসা করে তাহলে সেটাকে শ্রুতি নিন্দা বলি তারে সর্বশাস্ত্রে। কাজ বলছেন যেই শ্রুতিশাস্ত্রে নামের ব্রহ্মত্ব দেখায় অপার মাহাত্মা নামের জগতে মাহাত্ম অপার মাহাত্ম নামের মাহাত্ম জগতে যারা জানায় তাকে অর্থাৎ শ্রুতি স্মৃতিকে অনাদর করি কর্মাদি প্রশংসা করে যারা যে ব্যক্তি এটাকে শ্রুতি নিন্দা বলা হয় সর্বশাস্ত্রে ভাষা। নামেতে কল্পনা বুদ্ধি এটাও অপরাধ, নামেতে কল্পনা বুদ্ধি, নাম নিত্য, নাম হচ্ছে নিত্যধন সদা চিন্ময় অগাধ, তাতে কল্পনা বুদ্ধি এটা নাম অপরাধের মধ্যে চলে আসবে। নাম তো নিত্য বিরাজমান চিন্ময় অগাধ, তাতে কল্পনা বুদ্ধি করলে কিছু এটা কল্পনা যদি এর মধ্যে লাগানো যায় কল্পনা তাহলে সেটাকে বলা হয় নাম অপরাধ। নামে কল্পনা বুদ্ধি নিষিদ্ধ, নাম নিত্যধন সদা চিন্ময় অগাধ, তাতে কল্পনা বুদ্ধি করলে সেটা অপরাধ হয়। এটা কাল্পনিক, মানে এই যা বলছে ঠিক নয়, এরা কাল্পনিক বিষয়, এটা ভাবুকের কথা। যেটা হরিদাস ঠাকুরের প্রতি অপরাধ করেছিল সপ্তগ্রামের গোপাল চক্রবর্তী, নিজেকে ব্রাহ্মণ বলে জাহির করে বিরাট কিছু জ্ঞানী বলে প্রমাণ করার চেষ্টা করে, হরিদাসের প্রতি তিনি অনাদর করেছিলেন। সেখানে বলছেন শোনো ভাবুকের কথা, যেটা যেটা এত তপস্যা আদি না করে পাওয়া যায় নামে পাওয়া যায়, যদি এটা প্রমাণ করতে না পারো তাহলে তোমাকে নাক কাটতে হবে, আর নাহলে আমি আমার নিজের নাক কাটব। এত বড় কথা অপমান করেছিলেন হরিদাস ঠাকুর, বলেছিলেন নামের এরকমই শাস্ত্রে মহিমা আছে, তুমি কেন বিশ্বাস করছো না আমি জানি না, নামের কিন্তু এরকমই মহিমা শাস্ত্রে বলে। আমি নিজে কোনো বানিয়ে বলছি না, তাহলে নাম নিত্যধন সদা চিন্ময় অগাধ, তাতে কল্পনা বুদ্ধি করলে সেটা গুরু অপরাধ হয়, অর্থাৎ নাম অপরাধের মধ্যে গণ্য হয়। নাম বলে পাপ বুদ্ধি হৃদয়ে যার সতত উদয় হয় সেই তো অসার। নাম বলে যার পাপ বুদ্ধি, অর্থাৎ আমি নামও করব আর পাপও করব, একটা ভালো ওষুধ পেয়ে গেলাম, আমি একটা ভালো ওষুধ পেয়ে গেলাম এখন যত পাপ করব আর নাম করব, এইরকম যার বিচার তার ভয়ানক নাম অপরাধ, এবং তিনি পাষণ্ডেতে ঘন, তিনি পাষণ্ড হয়ে যাবেন, এত বড় নাম অপরাধ। নামেতে শক্তি আছে, মহাপ্রভু এটা জানিয়েছেন দ্বিতীয় শ্লোকে, নাম অকারী বহুদা নিজ সর্বক্তি, নিজ সর্বশক্তি তত্ত্বার পিতা,
ভগবানের সমস্ত শক্তি নামেতে নাম নামই অভিন্ন। তাই জন্য বলছেন নাম নাম অকারী বহুদা নিজ সর্বশক্তি সর্বশক্তি স্তত্তার পিতা নিয়মিত স্মরণীয় কালো এ তদ্দৃশিত বকিবা ভগবান মহাপি দুর্দৈব দৃশ্য মিয়াজনী নাম নানুরাগ নামেতে অনুরাগ নেই। সর্বশক্তি নামে দিল করিয়া বিভাগ আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ, এটা ভক্তিম ঠাকুর লিখেছেন। বড় বড় সেঠ তারা হরিয়ানা পাঞ্জাব দিল্লি বিভিন্ন জায়গা থেকে হরিদ্বারে তারা যান, গঙ্গায় স্নান করে শিব ঠাকুরকে পুজো করে আবার চলে আসেন। কারণ হলো তারা যে পাপগুলো করছেন সে পাপগুলো গঙ্গাতে স্খালন করে আসেন। কিন্তু এই যে এতে তো তাদের প্রবৃত্তিটা পরিবর্তন হচ্ছে না, এতে তো প্রবৃত্তি পরিবর্তন যে এটা পাপ যাচ্ছে, পাপের যে প্রবৃত্তি সেটা তো রয়ে যাচ্ছে, সেটা যাচ্ছে না, এটা ভয়ঙ্কর অবস্থা। পাপের প্রবৃত্তি যাচ্ছে না, সেই আবার গিয়ে আবার পাপ করছেন আবার আসছেন আবার, এই ধরনের একটা ভয়ঙ্কর একটা ব্যবস্থা। নামে অর্থবাদ মানে হল রচনার্থা ফলশ্রুতি কর্ম মার্গে সত্য ভক্তি মার্গে নাম ফল সর্বকাল নিত্য অপ্রাকৃত নামের মাহাত্ম্য সীমাহীন তাহে যার অর্থবাদ এটা তিনি অর্বাচীন। অর্থবাদ বলছেন রচনার্থা ফলশ্রুতি কর্মমার্গে সত্য ভক্তিমার্গে নামের ফল সর্বকাল নিত্য। নামের ফল যে নিত্য মানে নামের ফল যে মহান, এতে যদি কেউ অর্থবাদ করে হয়তো এই কারণে হয়েছে, এই কারণে বলছে ওটা। এতে অর্থবাদ এটা হলে পরে বিরাট অপরাধ, সেই সব অপরাধ বর্জনে নামের কৃপা হয়। অর্থাৎ যতদিন পর্যন্ত না আমার হৃদয় থেকে নামের অপরাধ অপগত হয় অনর্থ ততদিন আমি শুদ্ধ নাম করতে পারি না, এই সব অপরাধ বর্জনে নামের কৃপা হয়। এই সব নাম অপরাধ আদি বর্জন করলে পরে তবে ভগবানের কৃপা উদয় হতে পারে। এই পঞ্চ অপরাধ বর্জিবে যতনে, এই পাঁচ রকম অপরাধের কথা আমি বললাম, যোগানন্দ পণ্ডিত বলছেন এই সব অপরাধ বর্জনে নামের কৃপা হবে। এই পঞ্চ অপরাধ বর্জিবে যতনে, খুব যত্ন করে উইথ গ্রেট কেয়ার এই নাম অপরাধগুলো বর্জন করতে হবে, খুব যত্ন করে এই পঞ্চ অপরাধ বর্জিবে যতনে, তবে তো নামের কৃপা লইবে সাধন। সেক্ষেত্রে নামের কৃপা লাভ হবে, তবে তো নামের কৃপা লভিবে সাধনে। ধর্ম ব্রত ত্যাগ হুতাদি সর্ব শুভ ক্রিয়া সাম্যম অপি প্রমাদহ অশ্রদ্ধ ধানে বিমুখে অপি অশ্রণতি যশ্চ উপদেশ শিব নামাপরাধ। অর্থাৎ বলছেন বিভিন্ন ধরনের শুভকর্ম যাগযজ্ঞ বিভিন্ন ধরনের শুভকর্মকে নামের সহিত যদি সমান জ্ঞান করা, ধর্ম ব্রত ত্যাগ হুতাদি সর্বশুভ ক্রিয়া
সাম্যম অপি প্রমাদ। যদি এটাকে হরিনামের সঙ্গে সমান জ্ঞান করি তাহলে মহা অপরাধ হবে। আবার অশব্দ দান বিমুখ শুনতে চায় না, অত্যন্ত দুর্মুখ, তাকে যদি জোর করে নামের উপদেশ দেওয়া হয় সেটা অশব্দবাণী নাম উপদেশ, নাম অপরাধের অন্তর্গত হয়ে যায়। অশব্দধানে বিমুখে অপি অশ্রণন্তি যশ্চ উপদেশ শিব নাম শিবনের চরম, যেটা চরম নাম অপরাধ হয়। তাই বলছেন সর্বশুভকর্ম প্রাকৃত, যত শুভকর্ম জগতে আমাদের জানা আছে একমাত্র ভগবত ভজন ছাড়া, একমাত্র ভগবত ভজন ছাড়া অথবা ভগবত ভজনের সঙ্গে সংযুক্ত কোনো বিষয় ছাড়া বাদ বাকি সবই অশুদ্ধ। সর্বশুভ কর্ম প্রাকৃত, কোনো কাজ হয় না। বর্ণাশ্রম ময় ধর্ম, যত ধর্মকর্ম নামে জগতে চলে, জগৎ বলতে বিদেশে তো ধর্মকর্ম কোনো প্রশ্নই নেই। এখন আমাদের এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র বৈদিক অনুশাসনের যে প্রয়োগ এটা ভারতেই দেখা যায়, তথাপি এখন এখানেও সব সর্বনাশ হয়ে গেছে, কেউ আর কোনো মানতে রাজি নয়। বেদবিহিত কর্মের অনুষ্ঠান স্থল এই ভারতবর্ষকেই বলা যায়, এই জন্য ভারতবর্ষকে ধর্মক্ষেত্র বলা হয়। অন্য দেশে এটা সম্ভব না, ম্লেচ্ছ দেশ চারিদিকে। তাই বলছেন সর্ব শুভকর্ম প্রাকৃত, বর্ণাশ্রমময় ধর্ম সর্বসাধ, সমস্ত যে ধর্ম বর্ণাশ্রমময়, তারপরে বর্ণাশ্রম বর্ণাশ্রমময় ধর্ম ধর্মশাস্ত্রে কয়, দর্শ পৌর্ণমাসী আদি তমময় ব্রত, এগুলোকে তমময় ব্রত বলছেন। দর্শ পৌর্ণমাসী আদি তমময় ব্রত, চন্দ্রায়ণ সব তমময় ব্রত, এগুলোর মধ্যে কোনো সার কিছু নাই। দণ্ডি মুন্ডি সন্ন্যাস আদি ত্যাগের প্রকার, দণ্ড মুন্ড সব ত্যাগ করতে পারেন সব কিছু, হ্যাঁ শিক্ষাসূত্র ত্যাগ করতে পারেন, দণ্ডি মুন্ডি সন্ন্যাস আদি ত্যাগের প্রকার, নিত্য নৈমিত্তিক হোম আদির ব্যাপার, অষ্টাঙ্গ ষড়ঙ্গ যোগ আদি শুভকর্ম সকলই প্রাকৃত তত্ত্ব, সকলই কিন্তু প্রাকৃত তত্ত্ব, এই সত্য মন, এগুলো সবই কিন্তু প্রাকৃত তত্ত্ব। উপায় রূপেতে তারা উপেয় সাধন, না সাধিলে জড় বই কিছু আর নয়। বলছেন উপায় রূপেতে তারা উপেয় সাধন, না সাধিলে জড় বই কিছু আর নয়। তাহলে সে নাম উপায় এবং উপেয়, যেটা অনেকবার আলোচনা করেছে, নাম স্বয়ং বলছেন সাধ্য এবং সাধন দুটোই, সাধন তো করবই আবার সাধ্যও বটে, অর্থাৎ সাধনের ফলে যা পাব সেটাও নামের কৃপাতেই সব কিছু। তাই জন্য বলছেন সে নাম উপায় এবং উপেয় বোধ দুটোই, সে নাম উপায় এবং উপেয় দুটোই, নামে কিন্তু অপ্রাকৃত চিন্ময় নাম, কিন্তু ভগবানের নাম কিন্তু অপ্রাকৃত চিন্ময় ব্যাপার,
সাধনে উপায় তত্ত্ব সাধ্যে উৎপন্ন সার। সাধনের ক্ষেত্রে উপায় তত্ত্বগুলো আশ্রয়, আর সাধ্যে উপেয় অর্থাৎ যে নামের বলেতে ভগবানের লীলা গুণ পরিকর বৈশিষ্ট্য নামের সব কিছু এই নামের বলে নামের ফলে উদয় হবে। সব কিছু নামের বলে উদয় হবে। তাহলে নাম উপায় এবং উপেয় বোধ দুটোই, সাধ্য এবং সাধন। সাধন তো বটেই কিন্তু সাধ্যও বটে। যখন সাধক সাধন অবস্থায় থাকে তার পক্ষে সাধন, কিন্তু সিদ্ধ অবস্থায় এই নামই হয়ে যায় সাধ্য বস্তু। সাধক সিদ্ধ অবস্থায় তাহলে কি বলছেন, নাম কিন্তু অপ্রাকৃত চিন্ময় ব্যাপার। নামকে প্রাকৃত কোনো বস্তু কল্পনা করলে তার অপরাধের সীমানা। নাম উচ্চারণ করতে করতে শ্রী হনুমানজি মহারাজ সমুদ্র বন্ধন করেছিলেন, সেতুবন্ধন, জয় শ্রীরাম বলে পাথর জলে ভাসে, সেই পাথর এখনও জলের তলে দেখা যায়। যেহেতু এখনও জলের তলায় সেই পাথর দেখা যায়, কাজেই নাম কিন্তু অপ্রাকৃত চিন্ময় ব্যাপার। সাধনে উপায় তত্ত্ব সাধ্যে উপেয় সার, অতএব নাম তত্ত্ব বিশুদ্ধ চিন্ময়। অতএব নাম তত্ত্ব বিশুদ্ধ চিন্ময় বস্তু, জড় উপায় কর্মসহ সাম্য কবু। কখনোই জড় জগতের কোনো শুভ কর্মের সঙ্গে নামকে তুলনা করা আদৌ উচিত নয়। অতএব নাম তত্ত্ব বিশুদ্ধ চিন্ময়, জড় উপায় কর্ম সহ সাম্য কভু নয়। কর্ম জ্ঞান সহ নাম তুল্য নয়, কখনোই কর্ম জ্ঞান আদির সঙ্গে নামকে সাম্যবুদ্ধি করতে নাই, সেটা আগেই আলোচনা করা হলো। কর্মজ্ঞান সহ নামে সাম্যবুদ্ধি যথা নাম অপরাধ গুরুতর ঘটে তথা, গুরুতর নাম অপরাধ হয়ে যাবে, এটা নামের, এটাকে বলে নামের অবমাননা। আর অবিশ্বাসী জনে নাম উপদেশ সর্বথায় অনুচিত। এখন অশ্রদ্ধাবান ব্যক্তিকে নাম উপদেশে নাম উপদেশের যে কথা বলা আছে, এখানে আমাদের এক প্রশ্ন জাগে যে যে ব্যক্তির নামে শ্রদ্ধা নাই, সেই সব বদ্ধজীবের হৃদয়ে নামের শ্রদ্ধা উদয় করাই তো সাধুর কাজ। বোঝা গেল, যাদের শ্রদ্ধা নাই তাদের হৃদয়েতে নামের মহিমা প্রকাশ করা এইটি তো কাজ। যাদের নামের প্রতি বিশ্বাস আছে শ্রদ্ধা, তাদের আর কি প্রচার, তাদের কাছে কি প্রচার করব, তারও তো বিশ্বাস আছে। সেই জন্য এখানে একটা সংশয় উপস্থিত হচ্ছে, অশ্রদ্ধাবান ব্যক্তিকে নাম উপদেশের কথা যখনই উঠলো এটা নাম অপরাধ। তাহলে আমাদের প্রশ্ন জাগে, নিত্যানন্দ এবং হরিদাস ঠাকুরকে মহাপ্রভু যখন আদেশ করেছিলেন, যাহো যাহো নিত্যানন্দ, যাহো হরিদাস, আমার আজ্ঞায় ইয়া করো প্রকাশ বলে নামের মহিমা প্রকাশ করতে বলেছিলেন, প্রত্যেক দ্বারে দ্বারে গিয়ে করেছিলেন, প্রচার করেছিলেন, এখন তাহলে কি নিত্যানন্দ প্রভু কি অপরাধ করেছিলেন? যদি এরকম একটা প্রশ্ন আসে, তাহলে নিত্যানন্দ হরিদাস প্রত্যেক ঘরে ঘরে গিয়ে নাম বলেছে, তাহলে কি তারা সবাই শুদ্ধবান ছিল কি ছিল? এমন কি জগাই মাদাইকেও পর্যন্ত নাম নেওয়ার জন্য ব্যস্ত হয়েছিলেন, অবশ্য তিনি ভগবান ছিলেন বলে এটা সম্ভব হয়েছিল। এখানে আমাদের
এই প্রসঙ্গে কিছু বিচার হওয়া দরকার। শ্রদ্ধাবান ব্যক্তিকে তো শ্রদ্ধা আছে, তাকে আর কি নাম, যাদের শ্রদ্ধা এখনো নাই, নামের মহিমা জানেন না, তাদেরকে নাম উপদেশ করাটাই তো উচিত বিধান। কিন্তু অশ্রদ্ধাবান জনকে নাম পড়ে অপরাধ হয়ে গেছে, তার অর্থ বলেই যে নামে যাদের এখনো বিশ্বাস নাই তাদেরকে নাম উপদেশ করতে হবে। কিন্তু সে যদি নামকে অপমান করে, তোমাকে আক্রমণ করতে আসে, কোনো মতেই শুনতে না চায়, তাকে আর বলবে না। অর্থাৎ বিমুখজনে নাম উপদেশ করাটা অপরাধ। যদি না গ্রহণ করে তাহলে নাম উপদেশ আর করবে না। তাহলে অশোক অবিশ্বাসী জনের নাম উপদেশের যে কথা বলা আছে সেটার অর্থ এইভাবে অনুভব করলেই ভালো। নামে যার বিশ্বাস না জন্মিল ভাগ্য ভাগ্যাভাবে, তারে নাম উপদেশী অপরাধ পাবে। নামে যার বিশ্বাস হলো না, জন্মিল না ভাগ্যের অভাবে, যে বিমুখ, সম্পূর্ণ বিমুখ, তাকে নাম উপদেশ অপরাধ পাবে। নামে তো বেশিরভাগ লোকেরই অবিশ্বাস, কোন লোকের বিশ্বাস আছে? তবে হ্যাঁ, তারা বিরোধিতা করে না, নাম হলে বিরোধিতা করে না, বিরোধিতা করে না, এরকম ধরনের ব্যক্তিকে দেয়া যায় নাম উপদেশ। এই যে দুই অপরাধ, সদ্গুরু কৃপায়, অর্থাৎ নামে যার বিশ্বাস না জন্মিল ভাগ্য, তাকে নাম অপরাধ করলে উপদেশী অপরাধ পাবে, এই দুই অপরাধ সদ্গুরু কৃপায় বহু যত্নে ছাড়ি ভাই নাম ধন পায়। সদ্গুরুর কৃপাতে এই দুই অপরাধ ভয়ঙ্কর, এগুলো ছেড়ে নামের কৃপা লাভ করতে পারবে। অর্থাৎ সর্ব শুভকর্ম আদি এগুলোর সঙ্গে নামকে সমান জ্ঞান, আর অবিশ্বাসী জনে নাম উপদেশ অপরাধ পাবে। এই দুই অপরাধ সদ্গুরু কৃপায়, এই দুই অপরাধ সদ্গুরুর কৃপায় ধীরে ধীরে বর্জন করতে হবে। এই দুই অপরাধ সদ্গুরু কৃপায় বহু যত্নে ছাড়ি ভাই নামধন পায়। আমাদের নারদজি মহারাজ, তিনি কেন বাল্মীকি মুনি যে পূর্বে ছিলেন রত্নাকর দস্যু, তাকে নাম শোনাতে গেলেন, বলরাম বলরাম, রাম রাম বলতে গেলেন কেন? তার ক্ষমতা ছিল, তাকে পরিবর্তন করতে পারবেন এবং করেও ছিলেন। এই জন্য এই কথা গভীরভাবে বিচার করা দরকার। তাহলে শ্রুত্বাপি নাম মাহাত্ম্যম যো প্রীতিরহিত অধম অহং মমাদি পরম নামনি সোপি অপরাধকৃত। তিনিও অপরাধী হবেন, তাকেও অপরাধী বলা যায়, যে নামের এত মহিমা শ্রবণ করার পরেও, শ্রুত্বাপি নাম মাহাত্ম্যম, নামের অপার মহিমা শ্রবণ করার পরেও যে প্রীতিরহিত নামের প্রতি কোনো প্রীতি জাগে না, সত্যাপি নাম মাহাত্ম্যম ইয়া প্রীতিরহিত অধম, যে অধম প্রীতিরহিত থাকেন নামের এত মহিমা শ্রবণ করার পর, নামের মাহাত্ম্য সব শুনি শাস্ত্র হইতে, তবু তাহের রতি
যার নইল কোনো মতে। সত্যাপি সত্যাপি নাম মাহাত্ম্যম ইয়াহ প্রীতিরহিত অধম অহম মমাদি পরম নামনি সো অপি অপরাধকৃত। ভগবানের নামের অনন্ত মহিমা, যে নামের বলে অজামিল পার পেল, যে নামের সাহায্যে হনুমানজি মহারাজ পাথর জলে ভাসে, নামের ওপরে আর কিছু নাই। রূপ গোস্বাইপাদ এখানে জানিয়েছেন আবার, বাচ্যবাচকম নাম ভবতো স্বরূপদ্বয়ম। ভগবানকে বলছেন বাচ্য এবং বাচক তোমার দুই স্বরূপদ্বয়, তার মধ্যে নামের যে অষ্টকম লিখেছেন তাতে বলছেন যে নাম বাচ্যবাচক নাম হলেও তোমার নাম হচ্ছে অনেক ওপরে। বাচ্যবাচক ভবত স্বরূপদ্বয়ম, এই যে আপনার এ অনেক ওপরে নামাষ্টকমে তিনি বলছেন। নামাষ্টকমে রূপ গোস্বাইপাদ লিখেছেন নিখিল শ্রুতি মৌলি রত্নমালা দ্যুতি নিরাজিত পাদ পঙ্কজান্ত অয়ি মুক্তকোলি রূপস্যমানম পরিস্তম হরিনাম সংসার। তারপর বলছেন জয় নাম ধেয় মুনিবৃন্দ গেয় জনরঞ্জনায় পরমাক্ষরাকৃতি তম অনাদরাৎ অপি মনাৎ উদীরিতম নিখিল প্রতাপ পটলিন বিলুম্পসি। এইসব অনেক কথা লিখেছেন। আবার যদ্ব্রহ্ম সাক্ষাৎ কীতিনিষ্ঠয়াপি বিনা সময়াতি বিনা ভৌগই অপৈত নাম স্ফুরণেন তত্ত্বে পারব্ধ কর্মীতি বিরোধী ভেদহ। আবার বলছেন বাচ্যম বাচকম ইতি বাচ্য বাচকম ইতি উদেতি বাচ্য বাচকম ইতি উদেতি ভবত নাম স্বরূপদ্বয়ম পূর্বস্মাত পূর্বস্মাত পরমেব হন্ত করুণম তত্রাপি জানিমহে তস্মিন বিহিতাপরাধ নিবহ প্রাণী সমন্তাদ ভবে যস্যেনেদম উপাস্য সোপিহি সদানন্দাম বোধৌ মজ্জতি। অর্থাৎ বাচ্যবাচক এই দুই স্বরূপ তোমার, বালতব শ্রী বিগ্রহ চিদানন্দকার, বাচক বাচতব শ্রী বিগ্রহ বাচতব শ্রী বিগ্রহ চিদানন্দ নন্দাকার বাচক স্বরূপ তব শ্রীকৃষ্ণাদি নাম। বর্ণরূপী অর্থাৎ অক্ষর নাম ধরে এসছেন, বর্ণরূপী এই নাম সর্বজীব আনন্দ বিশ্রাম, এই দুই স্বরূপে তব অনন্ত প্রকাশ দয়া করি দেয় জীবে তোমার বিলাস। এগুলো অনেক। আবার সুদিতাস সুদিতাশ্রিত জনাত্রিরাশয়ে রম্য চিদ ঘন সুখ স্বরূপিণে নাম গোকুল মহাসবে সবায়তে কৃষ্ণপূর্ণ ভবিষ্যৎ নমো নম ইত্যাদি অনেক কথা বলা আছে। কাজেই অবিশ্বাসী জনে অবিশ্বাসী জনে নাম উপরের উপদেশের এই মোটামুটি একটা ধারণা পাওয়া গেল। সত্যাপি নাম মাহাত্ম্যম ইয়ঃ প্রীতিরহিত অধম অহম মমাদি পরম নাম্নি সোপি অপরাধকৃত। নামের মাহাত্ম্য সব,
শুনি শাস্ত্র হইতে তবু তাহে রচিতার নহিল কোনো মতে। অহংতা মমতা বুদ্ধি দেহেতে করিয়া লাভ পূজা প্রতিষ্ঠাতে রহিল মজিয়া। পাপের অত হইয়া পাপ ছাড়িতে না পারে নামে যত্ন করি চেষ্টা করিবারে নারে। সাধুসঙ্গে মতি নহে অসাধু বিষয়ে, সাধুসঙ্গে মতি নেই, সাধুসঙ্গে মতি নহে অসাধু বিষয়েতে মতি। সুখ পায় বিবেক বৈরাগ্য ছেড়ে দিয়ে ছাড়াইয়া, এরা সুখ পায়। সাধুসঙ্গে মতি নহে অসাধু বিষয়ে মতি, সুখ পায় বিবেক বৈরাগ্য ছাড়াইয়ে। এই তো নাম অপরাধ ঘটনা তাহার, নামে রুচি নাই পায় কৃষ্ণের সংসার। এই দশ অপরাধ নাম অপরাধ হয়, নাম ধর্মে বাধা দেয় সুমঙ্গল ক্ষয়। এগুলো সব নাম অপরাধ। অপরাধের ফলে অনেক কিছু সুমঙ্গল ক্ষয় হয়ে যায়। আর সাধুগুরু বৈষ্ণবের নিন্দা অপমান, এটা নাম অপরাধের অন্তর্গত প্রথমেই বলা হয়েছিল। আবার শাস্ত্রেতে এই কথা বলছেন, লেখা আছে, আয়ু শ্রী ও যশো ধর্ম লোকানাশিষ এবচ হন্তিং শ্রেয়াংশ সর্বাণী মহৎ অতিক্রম। মহৎ ব্যক্তির অতিক্রম করলে পরে কি মহৎ বলতে বৈষ্ণব, মহৎ বলতে তো অন্য কাউকে বোঝায় না, যিনি নামেতে প্রতিযোগী মহৎ, যিনি নামের মহিমা জানে না তিনি আবার মহৎ কী করে হবে। যার জন্য তো আগে বলেছিলাম যত আচার্য তারা সবাই নাম আচার্য হতেই হবে প্রত্যেকেই, এটা আন্ডারস্টুড। যদি নাম আচার্য না হন তাহলে যে আচার্যের কাজ করতেই পারবেন। তবে হ্যাঁ, আমরা নাম আচার্য উপাধিটা তাকে দেবো না, নাম আচার্য উপাধি একমাত্র হরিদাস ঠাকুরের জন্য। সনাতন গোস্বামী নাম আচার্য, রূপ গোস্বামী নাম আচার্য, রঘুনাথ দাস গোস্বামী কে নয় সবাই নাম আচার্য। কি তথাপি আমরা নাম আচার্য উপাধিটা একমাত্র হরিদাস ঠাকুরের ক্ষেত্রে বলবো। অপতিতভাবে তিনি 3 লক্ষ হরিনাম সারা জীবন তিনি করেছিলেন, বড় আশ্চর্য নামের মহিমা প্রকাশ করেছিলেন, এই জন্য সর্বোপরি তাকে স্থান দিয়েছেন। নামের মহিমা তুমি করিলা প্রকাশ, মহাপ্রভু বলেছিলেন এই কথার মাধ্যমে হরিদাস ঠাকুরকে সর্বোত্তম সম্মান দিলেন। তাহলে এই কথা বলার পেছনে কারণটা কি? তিনি যখন মহাপ্রভু যখন বলছেন নামের মহিমা তুমি করিলা প্রকাশ, নামের মহিমা কি আগে ছিল না? ছিল, কিন্তু প্রকাশ করেছেন হরিদাস ঠাকুর। এর মাধ্যমে মহাপ্রভু তাকে নাম জগতের আচার্য করেছেন, নাম আচার্য। কিন্তু সমস্ত আচার্য যারা গুরুর কাজ করবেন তাদের প্রত্যেকেই নাম আচার্য হতেই হবে। নাম আচার্য নয় গুরুর কাজ করেন যে পতিত গুরু, এটা হয় না, কখনোই হয় না, কখনোই আমরা মেনে নিতে পারি না। তাহলে দেখা যায় সর্বাপরাধ সমস্ত অপরাধ করেছে, সর্ব অপরাধ কৃত ওপি মুচ্যতে হরি সংশয়। সমস্ত রকমের অপরাধ পাপ করেও সে মুক্ত হতে পারে, কিন্তু একটা কথা, যেমন অজামিলাদি সব বেরিয়ে গেছেন, সর্ব অপরাধ কৃত ওপি, সর্বোত্তম অপরাধের ভাগী হলেও, সর্ব অপরাধের ভাগী, সর্ব অপরাধ কৃত অপি অর্থাৎ করেছেন, তথাপি মুচ্ছতে হরি সংশয়। ভগবানের হরির নামকে যদি সংশয় করা যায় তাহলে সে পারবে। হরের অপি অপরাধান ইয় কুরিয়াত দ্বিপদ পাংশন,
হরিচরণে অপরাধ যদি করে, সেও নামাশ্রয় করে ধীরে ধীরে করতে করতে হরি প্রসন্ন হয়ে যান। সেই বলছেন সর্বাপরাধ কৃত অপি মুচ্যতে হরি সংশয়। আবার হরের অপি অপরাধান য করিয়াদ দ্বিপদ পাংশ। যদি হরিচরণেই অপরাধ করে ফেলে সেটাও চলে যাবে। নামাশ্রয় কদাচিত বলছে নামাশ্রয় কদাচিত সত সত নামাশ্রয় কদাচিত সত তরেশ স্বনামত। ভগবানের চরণে অপরাধ করলেও নামকে আশ্রয় নিলে বেরিয়ে যায়। নামনি হি সর্বসুহৃদ হি অপি অপরাধাত বদতি। নামনো হি সর্বসুহৃদ, যিনি সর্বসুহৃদ তার নাম হল নাম, অর্থাৎ নামই সর্ব উপকার। নামনো হি সর্বসুহৃদ হি অপরাধাত বতুতীয়। কিন্তু সেই নামের চরণে অপরাধ করলে আর কোনো রাস্তা নেই। যে নাম সর্বসহিত সেই নামের চরণে যদি অপরাধ, আর তার আর কোনো রাস্তা খোলা থাকে না। তাই বলছেন নামনো হি সর্বসহিত হি অপরাধাত পতীয়ত। পাপ পাপ তাপ অপরাধ জীবের যত হয় শ্রী হরি সংশয়ে সব সদা হয় ক্ষয়। ভগবানের চরণ আশ্রয় নিলেই সব ক্ষয় চলে যায়। সমস্ত কলি সংসার ছাড়িয়া কৃষ্ণের সংসার করার কথা বলা হয়েছে, যেটা ভক্তিমণ ঠাকুরও কীর্তনে লিখেছেন। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার, এসব কথা বলেছে। জীবের সংসার করো ছাড়ি অনাচার, কৃষ্ণের সংসার করো, আমাদের উল্টো, জীবের সংসার করো ছাড়ি কৃষ্ণ ভক্তি, এটা আমাদের উল্টো। আর সেখানে বলছেন কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম এই সর্বধর্ম সার। কালে কলি সংসার ছেড়ে কৃষ্ণ সংসার করো, এই উপদেশ দেওয়া হচ্ছে। কলি সংসার ছাড়ি কৃষ্ণের সংসার অকর্তব্যে করে যেই অপরাধ নাই তার, তার আর অপরাধ কিছু হয় না, কোনো কিছুই আর তার হয় না, সব পার হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হল দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণতারে করে আত্মসম, এই বিচার একটু দরকার। তাহলে দীক্ষাকালে কি সবাই আত্মসমর্পণ করতে পারে? নামেতে দীক্ষা নেয়। আত্মসমর্পণ মানে হলো যা কিছু আমার আছে সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো, এইটা হলো আত্মনিবেদনের মূল মন্ত্র। আত্মনিবেদন হওয়ার পরেতে নিজের কোনো স্বতন্ত্রতা থাকতে পারে না। আত্মনিবেদন করবার পর কোনো স্বতন্ত্রতা আর জীবে থাকতে পারে না, যদি থাকে তা আত্মনিবেদন হয়নি। তাহলে দীক্ষাকালে অকৃত্যবে আত্মনিবেদন করা দরকার, অর্থাৎ বাস্তবিকভাবে। কারণ দীক্ষাকালে যদি আত্মসমর্পণ বাস্তবিক হয় তাহলে তার আর কোনো চিন্তা নেই, কৃষ্ণ তাকে তার নিজের সমান করেন। নিজের সমান বলতে নিজের সম্বন্ধে আর একটা কৃষ্ণ বানিয়ে দেবে তা নয়, কৃষ্ণ তারে সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম মানে হল আত্মসমর্পণ যখন হয় সেই সময় কৃষ্ণ যেমন সচ্চিদ আনন্দময়, জীবের জীবাত্মা এটাও সচ্চিদ আনন্দময়, কিন্তু এটা প্রকাশ হয় না।
কিন্তু যখন দীক্ষাকালে আত্মসমর্পণ হয় কৃষ্ণ তাকে এই অবস্থাতে পৌঁছে দেন। আত্মা তো চিন্ময় কিন্তু এটা তো প্রকাশিত নয়, এই জন্য বলছেন দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, সেই দেহ করে তার চিদানন্দময় অপ্রাকৃত দেহ করে কৃষ্ণের ভজায়। তাহলে দেখা গেল কলির সংসার ছেড়ে কৃষ্ণের সংসার করো, কলির সংসার ছাড়ি কৃষ্ণের সংসার অকৈত্তবে করে যেই অপরাধ নাই তার, তার অপরাধ হয়। আর দীক্ষাকালে অকৈত্তবে আত্মনিবেদনে সর্বপাপ ক্ষয় হয়। আমরা যে গুরুচরণে আশ্রয় নিই এই দীক্ষার বিষয়েতে, এই যে দীক্ষার যে বিষয়টা, এই দীক্ষার বিষয়েতে বলা আছে যে সমস্ত পাপ ক্ষয়প্রাপ্ত হবে, সমস্ত পাপ ক্ষয়প্রাপ্ত হবে আর দিব্য জ্ঞান লাভ করবে। তাহলে দীক্ষার যে বর্ণনা, দীক্ষার যে ব্যাখ্যা, এটা কি? দীক্ষার যে শাস্ত্রীয় প্রমাণ বলছেন, শাস্ত্রে প্রমাণ বলছেন দিব্য জ্ঞান যত দ্যাত কুরিয়াস পাপস্য সংশয়ম, দিব্য জ্ঞান যাতে পাওয়া যায় আর অনন্ত পাপ রাশি ধ্বংসীভূত হয়ে যায়, ভস্মীভূত হয়ে যায়, এটাকে দীক্ষা বলে। তাহলে বলছেন দিব্য জ্ঞান যত দ্যাত কুরিয়াত পাপস্য সংশয়ম, দিব্য জ্ঞান লাভ করবে সর্বপাপ চলে যাবে, দিব্য জ্ঞান যত দ্যাত কুরিয়াত পাপস্য সংশয়ম, এটাকে দীক্ষা বলে। কিন্তু এখানে একটা একটা প্রশ্ন আছে, এই দীক্ষার সময় যদি আত্মনিবেদন সম্পূর্ণ না হয় তাহলে পাপ ক্ষয় কী করে? দীক্ষাকালে অকৈত্তবে আত্মনিবেদনে সর্বপাপ ক্ষয়। যদি আমি আত্মনিবেদন করলাম না, নিজেকে কপটতা করে আমার নিজস্ব সব কিছু বজায় রেখে দিলাম, সেক্ষেত্রে গুরুদেবের দোষ হলো না, গুরুদেব তার জন্য দায়ী নয়। সেই জন্য বলছেন দীক্ষাকালে অকৈত্তবে, দীক্ষাকালে নিষ্কপটে অকৈত্তবভাবে যিনি আত্মনিবেদন করেন তারই বাস্তব দিব্যজ্ঞান লাভ হয় এবং তারই সর্বপাপ ক্ষয় হয়, বোঝা গেল? আর যদি নিষ্কপটভাবে গুরুচরণ আশ্রয় নামে থাকে তার তারের তার তার পাপের অংশ থাকতেও পারে, তার মধ্যে থাকবে, তিনি তো পরিপূর্ণ দেন নাই। দীক্ষার অর্থ হলো আমি আমার আত্মা, আমার যে জীবাত্মা আমার শরীরের ভেতর আছে এই জীবাত্মাকে তার হাতে সমর্পণ করলাম, তার যত সংস্কার পাপ এগুলো থেকে ধুয়ে দিয়ে তিনি নিজের বলে গ্রহণ করবেন গুরুদেব। তারপরেতে এই যে কথাটা আসছে, অর্থাৎ দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারা করে আত্ম, আচ্ছা কৃষ্ণ কোথা থেকে এলো? আমরা তো গুরুদেবের কাছে দীক্ষা নিচ্ছি, হ্যাঁ হঠাৎ কৃষ্ণ কোত্থেকে এলো? এই হলো দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্ম, তাহলে কৃষ্ণ আত্মসমর্পণ, কৃষ্ণ কী করলেন, কৃষ্ণ কোথায়? দীক্ষাকালে শিষ্য করে দীক্ষাকালে কোথায় আত্মসমর্পণ? গুরুচরণে। যেহেতু গুরু এবং ভগবান অভিন্ন, এই জন্য বলা হয় অভিন্ন, ভগবানই গুরুরূপে অবতীর্ণ হয়েছেন, অর্থাৎ যেটা জগদানন্দ পণ্ডিত বলছেন এটা ঠিক, অর্থাৎ দীক্ষাকালে নিষ্কপটভাবে আত্মনিবেদনের মাধ্যমে সর্বপাপ তো ক্ষয় হবেই হবে আবার দিব্যজ্ঞানও লাভ হবে। এই হলো কথা। তাহলে দীক্ষাকালে দীক্ষা কীভাবে আমি আত্মনিবেদন করেছি,
আমি কতটা ফল লাভ করব, প্রভুপাদ বলছেন, কালকে আলোচনা করব। প্রভুপাদ বলছেন কে কিরকমভাবে আত্মনিয়োগ তার অনুপাতে সে কৃপাটা পাবে। এমন নয় যে সবাই দীক্ষা নিয়ে সবাই এক ফল পাবে, এটা নয়। যাই হোক, আজকে এখানেই চর্চার বিশ্রাম দেওয়া প্রয়োজন মনে করি, আর উপায়ও নাই। সেখানে বলছেন যে অন্যে অরবিন্দাক্ষ বিমুক্ত মানিনস্তৈস্ত ভাবা অবিশুদ্ধ বুদ্ধয় আরুহ্য কৃচ্ছেন পরম পদম তত পততি অধ অনাদৃত যুষ্ম বাঞ্ছাকল্পত রস কৃপা সিন্ধু পতিতান পাবন বৈষ্ণব।